মঙ্গলবার স্থানীয় সময় বিকেলে রোমের পার্কো দি প্রিন্সিলি দ্য গ্র্যান্ড হোটেলে ইতালি প্রবাসী বাংলাদেশীদের নাগরিক সংবর্ধনায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাধীনতার বিরোধিতা করা দেশগুলো আবারও বাংলাদেশকে নিয়ে খেলতে চায় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিদেশি খেলোয়াড়দের আর খেলতে দেয়া যাবে না, তাই দেশের মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের মুক্তিযুদ্ধে যারা সমর্থন দেয় নাই, আমাদের মুক্তিযুদ্ধের সময় যারা বিরোধিতা করেছে, গণহত্যা যারা করেছে, তারা কি এটা চাইবে? চাইবে না। কিন্তু আমরা সেটা করতে পেরেছি। আর বিএনপি কি করে গেছে দেশটাকে? আমরা যতদূর এগিয়েছি তারা সেগুলিকে তো ধ্বংস করেছে এবং দেশকে আর ধ্বংস করতে চায়, আর এখনো আন্দোলনের নামে তাদের মানুষ পুড়িয়ে মারা। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সরকার সব ব্যবস্থা নিয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, যেসব দেশ স্বাধীনতার বিরোধিতা করেছে তারাই এখন বাংলাদেশ নিয়ে খেলতে চায়। 2014 ইলেকশন ঠেকানোর জন্য অগ্নিসন্ত্রাস, জনগণের রায়ের কাছ থেকে যখন প্রতিবন্ধকতা সৃষ্টি হলো তখনই তারা থামল। এরপরে আপনাদের মনে আছে যে একটা অবরোধের আন্দোলন ঘোষণা দিয়েছিল খালেদা জিয়া, এবং নিজেই অফিসে অবরুদ্ধ হয়ে থাকলো। সে অবরোধ কিন্তু এখনো তলে নাই, তাদের অবরোধ এখনো বহাল আছে। শেখ হাসিনা বলেন, বিএনপিকে দেশের মানুষ আর অশান্তি সৃষ্টির সুযোগ দেবে না, কারণ তাদের কাজই হলো নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা। তার মানে ক্ষমতা থাকতে যত চোরা টাকা রেখেছে বাইরে সেইগুলি আছে, সেগুলি দিয়েই এখন আন্দোলন করে নাকি সরকার উৎখাত করবে। আমরাও ছেড়ে দিয়েছি যে ঠিক আছে, বলো আন্দোলন, দেখি কত জোর। বিএনপি দেশকে কিছুই দিতে পারেনি উল্লেখ করে সরকার প্রধান বলেন, পাচার করা টাকায় দেশের বদনাম করছে বিএনপি। মানুষ নৌকায় ভোট দিয়েছিল বলেই দেশ আজ উন্নত হয়েছে উল্লেখ করে এর ধারাবাহিকতা রক্ষা করতে নৌকা মার্কাকেই আগামীতে বিজয় করার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আতিকুর রহমান, তিতাস, মাই টিভি।